আরবি জানতে চেয়েছেন সৌদির সাথে মিল রেখে সিএম রাখা যাবে কিনা না সিএম আমরা দেখবো আমাদের দেশের আকাশের চাঁদ দেখে আহ এ দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ এদেশে আকাশের চাঁদ দেখে রোজা রাখে অত যদি সৌদির সাথে মিল রেখে রোজা রাখে তাহলে তিনি এই দেশে আর মানুষের বিরোধিতা করলেন আর নবী রসাল্লাম বলেছেন আসম ইয়ামা ইসম উন্নাস ওলফিত্রা আফতরান্নাস অর্থাৎ যেদিন মানুষ রোজা রাখে তোমার সমাজে সেদিন তোমার রোজা রাখবে অর্থাৎ এমনকি একজনে একা একা চাঁদ দেখেছেন তারপরেও যদি সমাজের মানুষের কাছে অ্যাকসেপ্ট না করে চাঁদ দেখা কমিটি অ্যাকসেপ্ট না করে তারও জন্য জায়েজ নাই সমাজ বিচ্ছিন্ন হয়ে কোনো ভিন্ন কিছু করা ইসলামী শরিয়াতে ঐক্যের গুরুত্ব অনেক বেশি বাংলাদেশের আকাশে চাঁদ দেখে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ রোজা রাখে ওলামা একরামের সিদ্ধান্ত এটা জায়েজ এবং এটাই হলো পালনীয় আমাদের জন্য বেশি যুক্তিযুক্ত অতএব আমরা আমাদের দেশের অথরিটি চাঁদ দেখে যখন ডিসিশন দেবে যে চাঁদ দেখা হয়েছে তার ভিত্তিতে আমরা রোজা রাখবো এটি হল অধিক বিশুদ্ধতম মত